নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার চব্বিশে সকলকে স্বাগত আমি শ্রী জ্যোতির্ময় মণ্ডল সহশিক্ষক ব্রিটিয় গভর্নমেন্ট স্পন্সার্ড হাই স্কুল আজ আলোর দ্বিতীয় পাঠ দশম শ্রেণী আমরা পড়ব প্রথমে আমরা পড়ব লেন্স লেন্স কাকে বলা হবে লেন্স হচ্ছে একটি স্বচ্ছ মাধ্যম যার একটা এবং অপরটি সমতল দ্বারা সীমাবদ্ধ একটা স্বচ্ছ প্রতিসরক মাধ্যম লেন্সকে সাধারণত দুটো ভাগে বা দুটো অংশে আমরা ভাগ করতে পারি উত্তর লেন্স বা অভিসারী এবং অবতল বা অপসারী লেন্স পাশে আমরা বাঁ দেখে উত্তর লেন্সের ছবি দেখছি ডান দিকে অবতর লেন্স উত্তর লেন্স কি আছে না উত্তর লেন্সের মধ্যভাগটি মোটা কিন্তু প্রান্ত দুটি সরু সেই প্রকার লেন্সকে আমরা বলি উত্তর লেন্স অবতল লেন্সের মধ্যভাগটি সরু কিন্তু প্রান্ত দুটি প্রশস্ত বা চওড়া সেই লেন্সকে আমরা বলি কি অবতল লেন্স এছাড়া এই উত্তল এবং অবতল যে লেন্স আছে তাছাড়াও কিন্তু আমরা আরও কয়েকটা বিষয় একটু সামান্য আমরা জানবো বা জেনে রাখা উচিত উভ উত্তল লেন্স কাকে বলা হয় উভ উত্তল মানে হচ্ছে দুটো দিকেই যদি উত্তল হয় তখন তাকে আমরা বলবো কি উভ উত্তর লেন্স উভ অবতল মানে কি দুটো দিকেই যদি আমরা অবতল হয় তখন সেই লেন্সকে আমরা বলবো কি উভ অবতল লেন্স উত্তল অবতল একটাই কথা উত্তল অবতল তারপরে একটা দিক উত্তল একটা দিক অবতল এরকমও যদি হয় তখন আবার সেটাকে আমরা বলে কি উত্তল অবতল লেন্স কিন্তু মূল আমরা আজকে উত্তল লেন্স এবং অবতল লেন্স সম্পর্কে আমরা এবার এই লেন্স সম্পর্কে জানতে গেলে আমাদের আগে কয়েকটা সংজ্ঞা জানতে হবে বা কয়েকটা বিষয় জেনে রাখতে হবে যেমন বক্রতা কেন্দ্র কাকে বলা হয় না এই যে লেন্সটা আছে সেই লেন্সের দুটো গোলীয়তল আছে তাহলে দুটো যদি তল থাকে তাহলে সেই দুটো গোলকের অংশ দিয়েই আমাদের লেন্সটা তৈরি করা হলো সি একটা গোলকের কেন্দ্র আবার সি টু কিন্তু এই গোলকের কেন্দ্র অর্থাৎ লেন্সের তল দুটো যে দুটো গোলকের অংশ সেই দুটো গোলকের কেন্দ্রকে আমরা বলবো কি বক্রতা কেন্দ্র অর্থাৎ সিওান বক্রতা কেন্দ্র আবার সি টু কিন্তু বক্রতা কেন্দ্র একইভাবে কনকেভ লেন্স বা অবতর লেন্সের ক্ষেত্রে সিওয়ান বক্রতা কেন্দ্র সিউট হচ্ছে বক্রতা কেন্দ্র বক্রতা ব্যাসার্ধ কাকে বলা হবে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে এই যে গোলকটা আছে অর্থাৎ লেন্স যে দুটো গোলকের অংশ সেই গোলকের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধকে আমরা বলো কি রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ সিওয়ান ছিল হচ্ছে কেন্দ্র সি থেকে আমরা পরিধি পর্যন্ত একটা দাগ কাটলাম তাহলে এই অংশটাকে আমরা বলবো কি অফ কার হয়েছে একই রকম ভাবে ডান দিকে যে লেন্সটা আছে কেন্দ্র হলো অর্থাৎ বক্রাদের কেন্দ্র সিওয়ান সেখান থেকে পরিধি পর্যন্ত যে দাগটা টানা হলো সেটাকে আরন দিয়ে এখানে ছবিতে দেখানো হয়েছে তাহলে সেটাকে আমরা এই আরন যে অংশটা বা মা দিকে যে আরন যে অংশটা সেটাকে আমরা বলবো কি ওই লেন্সের বক্রতা ব্যাসার্ধ এবার আর কি যেন প্রধান অক্ষ কাকে বলা হয় প্রধান অক্ষ হচ্ছে যে লেন্সটা আছে সেই লেন্স তো দুটো তল দিয়ে তো লেন্সটা তৈরি করা হলো তাহলে কোনো লেন্সের দুটো তল হলে তল দুটোর বক্রতা কেন্দ্র মানে যে সি টু এই দুটোকে যদি আমি একটা সরলরেখা দিয়ে সংযোগ করি অর্থাৎ সংযোজক সরলরেখা এইটাকে আমরা বলবো কি প্রধান অক্ষ অর্থাৎ যে লাইনটা তাকে বলা হবে কি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস ঠিক ডান একই রকম ভাবে আমরা দেখিয়েছি সি একটা বক্রতা কেন্দ্র অপর একটা বক্রতা কেন্দ্র অর্থাৎ লেন্সের এই যে বক্রতা কেন্দ্র দুটো যোগ করলাম যোগ করলে যে সরলরেখা পাওয়া গেলো তাকে বলা হবে কি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস পাতলা লেন্স কাকে বলা হয় পাতলা লেন্স হচ্ছে এমন এক প্রকার লেন্স যে তার থিকনেসটা খুব কম আসলে কেমন কম হবে না লেন্সের বেদ হবে বক্রতা ব্যাসার্ধের থেকে অনেকটাই ছোট অর্থাৎ কোনো লেন্সের বেদ লেন্স দুটির পৃষ্ঠতলের বক্রতা ব্যাসার্ধের চেয়ে খুব কম হলে তাকে আমরা পাতলা লেন্স বলব ডান দেখে ছবিটা আছে এটা হচ্ছে একটা পাতলা লেন্সের চিত্র আলোক কেন্দ্র কাকে বলবো না পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো এমন একটি বিন্দু এই যে এখানে আছে অংশটা এমন এই বিন্দু দিয়ে যখন আলোকৃষ্টি যাবে তখন কোন চ্যুতি হবে না এখানে আমি বোঝার জন্য দুটো লেন্সকে ব্যবহার করেছি একটা থিক লেন্স অর্থাৎ একটা মোটা একটা থিন লেন্স পাতলা লেন্স খেয়াল করলে দেখা যাবে যখন মোটা যে লেন্সটা আছে ইনসিডেন্ট রে যখন লেন্সের মধ্যে প্রবেশ করছে তখন নিয়মটা কি আছে নিশ্চয়ই একই সরলেখা বরাবর যাবে না কারণ মাধ্যমটা চেঞ্জ হয়ে গেছে ফলে প্রতিশ্রিত রশ্মি দেখে গেল একটু আবার যখন ইমার্জেন্ট রে নির্গত বা নিশ্চিত রশ্মি সেটা কিন্তু আবার দেখাচ্ছে যাচ্ছে ইনসিডেন্ট রে এর সাথে সমান্তরাল ভাবে নির্গত হবে কিন্তু এই যখন আমরা থ্রিড লেন্সের ব্যাপারটা বলবো তখন কিন্তু এই মাঝখানে যে অংশটা এই মাকা যে অংশটা আছে সেটা কিন্তু ভালো বোঝা যায় না ফলে এখানে দেখে মনে হচ্ছে ইন্সিডেন্ট রে এভাগ এমার্জেন্ট রে অর্থাৎ আপাদিত রশ্মি বা নির্গত রশ্মি বলে একটাই স্বরলেখা বরাবর যায় অর্থাৎ এই পাতলা লেন্সের ক্ষেত্রে কোনো চ্যুতি হবে না বা কোনো পার্শ্বসরণ হবে না কিন্তু থ্রিড লেন্সের ক্ষেত্রে কিন্তু একটু পার্শ্বসরণ হতে পারে তো যাই হোক আমরা পাত্তা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র তাহলে কাকে বলছি না এই প্রধান অক্ষের উপরে এমন একটা বিন্দু যে বিন্দু দিয়ে গেলে কোনো রকম রসির চুতি ঘটে না লেন্সের অভিসারী অপসারী ক্রিয়া কী জিনিস না অভিসারী কাকে বলে অপসারী কাকে বলে প্রধান অক্ষর সাথে যদি সমান্তরাল ভাবে আলোক লেন্সের উপরে আপতিত হয় এবং লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়ে প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দুতে যখন মিলিত হলো তখন সেটাকে আমরা বলে কি লেন্সের অভিসারী ক্রিয়া এবং এই যে লেন্সটা আছে এটা অবশ্যই উত্তর লেন্স তাই উত্তর লেন্সের এই অভিসারী ক্রিয়া দেখা যায় এবং উত্তর লেন্সকে আমরা অভিশারের লেন্সও বলতে পারি অবতর লেন্সের ক্ষেত্রে আলো রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে লেন্স এসে আপত্তিত হলো কিন্তু নির্গত হওয়ার সময় তারা কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লো কোথাও কিন্তু না বরং সব দিক আরে ছড়িয়ে পড়লো এটাকে আমাদের ক্রিয়া এবং এই অপসারী ক্রিয়া অবতল লেন্স দিয়ে ঘটে সেই কারণে অবতর লেন্সকে আমরা অপসারী লেন্সও বলতে পারি এবার আমরা দেখব যে আমি যেমন বললাম যে উত্তর লেন্সে সমান্তরাল ভাবে যদি আলাগ রশ্মি ফেলা হয় তাহলে একটা বিন্দুতে মিলিত হয় কিন্তু আবার অবতল লেন্সের উপরে সমান্তরাল ভাবে আপাতিত হলে কোথাও মিলিত হলো না সব দিকে ছড়িয়ে পড়লো কিন্তু কেন এটা হচ্ছে এর কি কারণ আছে এর কারণ আমরা বুঝতে গেলে এই লেন্সটাকে আমরা ছোট 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 অংশে ভাগ করব। ছোট ছোট খণ্ডে আমরা বিভক্ত করব এবং এক একটা খণ্ডকে আমরা প্রিজমের মতো কল্পনা করব তাহলে উত্তর লেন্সকে আমি কয়েকটা খন্ডে খন্ডে অংশ আমি ভেঙে কল্পনা করলাম ঠিক একইভাবে অবতল লেন্সকে আমি কয়েকটা খন্ডে বিভক্ত করে প্রিজমের মতো আমি কল্পনা করলাম দেখা যাচ্ছে উত্তর লেন্সে আলো রশ্মি প্রধান অক্ষের সাথে যখন সমান্তরালভাবে আপতিত হলো তখন নিচের দিকে একটা বিন্দু এসে মিলিত হলো তার কারণ উত্তর লেন্সের উপরে যে অংশটা যেটাকে আমি একটা ছোট প্রিজমের নামে কল্পনা করলাম দেখো নিচের দিকটা আছে ভূমি সোজা কথা যে দিকটা চওড়া থাকছে সেদিকটা আমরা ভূমি হিসেবে ভাবতে পারি তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে ভূমিগুলোকে আমি আগে নিলাম উপরে অংশটা ভূমি দেখো নিচের দিকে আছে তাহলে আলো যখন কোনো প্রিজম এসে পড়ে তখন আলোক রশ্মি কি করে না ভূমির দিকে বেঁকে আসে তাহলে ভূমির দিকে বেঁকে এলো তার ঠিক নিচের অংশটা এই নিচের দিকটা একটু দেখছি চওড় আছে না এই দিকটা ভূমি সেটা একটু সামান্য বেঁকে এলো নিচের দিক থেকে আমি যদি কল্পনা করি এটা উপরের দিকে গেলো একদম নিচের অংশটা দেখো ভূমিটা কোন দিকে উপরের দিকে তাহলে ভূমির দিকে বেঁকে গেল বেঁকে গেলে একটা মেয়ে দেশে মিলে হলো শুধুমাত্র মাঝখানে যেটা আছে দেখো দিকে বাঁকলো না অর্থাৎ এক্ষেত্রে চুপি হলো না কারণ এক্ষেত্রে দুই দিকে দেখো সমান চওড়া আছে প্রিজমটা অর্থাৎ আমি এটাকে প্রিজমের মতো আমি এটাকে কল্পনা করতে পারি করে এই অভিসারে ক্রিয়ার ব্যাখ্যাটা আমি এভাবে বললাম ঠিক একইভাবে যখন ডান দিকে যে অবতর লেন্সটা আছে এখানে আমাকে প্রিজমটাকে চিনতে হবে প্রিজমটাকে আমি চিনে দেখলাম যে ভূমিটা কিন্তু উপরের দিকে আছে একদম উপরে যে অংশটা ভূমি উপরের দিকে আছে আলো রশ্মিগুলো স্বাভাবিকভাবেই উপরের দিকে মেখে গেল একই রকম ভাবে আমরা এইভাবে আলোক রসির গতিপথের পরিবর্তনটা লক্ষ্য করলাম এবং এখানে যদি আমরা এই প্রতিশ্রুতি রশ্মিকে পিছন দিকে বর্ধিত করতাম তাহলে যেন মনে হচ্ছে এই যে পিছন একটা বিন্দু দেশে মিলিত হতে পারত বা একটা বিন্দুর থেকে আলোক অপসারিত হচ্ছে বলে মনে করা যেত সেই কারণে এই অবতল যে লেন্সটা আছে অবতল লেন্সকে আমরা অপসারী লেন্স এই কারণে বলছি আমি এটাকে তোমাদের বোঝার জন্য আমি সুন্দর করে লিখেও দিলাম যে কিভাবে প্রিজমের ভাব দিয়ে খন্ড খন্ড অংশ দিয়ে কিভাবে বিভক্ত করা হয়েছে সেটাও আমি তোমাদের লিখে দিলাম এবার লেন্সের মুখ্য ফোকাস লেন্সের মুখ্য ফোকাস কাকে বলা হবে না এই যে উত্তর লেন্সটাকে বলি উত্তর লেন্সে আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আবাদিত হয়ে প্রতিশ্রিত হয়ে এ বিন্দুতে দেশে মিলিত হয়েছে অর্থাৎ উত্তর লেন্সে আলোক রশ্মি সমান্তরাল ভাবে আপাদিত হয়ে প্রতিসরণের পর উত্তর লেন্সের প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হলো এই যে বিন্দুতে মিলিত হলো সেটাই হচ্ছে লেন্সের মুখ্য ফোকাস এবং অবতর লেন্সের ক্ষেত্রে আমি যদি ঠিক একইভাবে সমান্তরাল ভাবে আলো অবতর লেন্সের উপরে প্রতিসরণের পর সব দিকে ছড়িয়ে পড়লো এখানে কিন্তু সত্যি সত্যি কোথাও মিলিত হয়নি যদি তাদেরকে পিছন দিকে বর্ধিত করা যায় তাহলে মনে হচ্ছে যেন এ বিন্দু থেকে অপসৃত হচ্ছে অর্থাৎ অবতর লেন্সের ক্ষেত্রে এই যে এফ যে বিন্দুটা আছে সেটা হচ্ছে অবতল লেন্সের মুখ্য ফোকাস এবং এটাও তোমরা জানো আমরা আগেও পড়েছি যে ডটেড রেখা মানে কাল্পনিক তার মানে অবতর লেন্সের ক্ষেত্রে ফোকাস বিন্দু যেটা আছে গঠিত হলো বলে মনে করছি এটা আসলে কিন্তু রিয়েল না এটা ইমাজিনারি এটা ভার্চুয়াল তাই জন্য এই অবতর লেন্সের এই এফ বিন্দুটাকে বলে কি ভার্চুয়াল ফোকাস এবং উত্তর লেন্সের ক্ষেত্রে এ বিন্দু হয় রিয়েল ফোকাস প্রকৃত শত্রুতে গঠিত হচ্ছে ফোকাস দূরত্ব কাকে বলা হবে না এই উত্তর লেন্সের ফোকাস বিন্দু কোনটা এফ এবং এই লেন্সের ঠিক মাঝখানে যে বিন্দুটা থাকে আমি একটুখানি আগে বললাম যে যাকে আমরা বলি কি লেন্সের কেন্দ্র আলোক কেন্দ্র এই আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটাকে বলে কি ফোকাস ধৈর্য এই এফ দিয়ে সেটাকে প্রকাশ করা হয় এফ হচ্ছে ফোকাল লেন্থ একইভাবে অবতল লেন্স যেটা আছে সেক্ষেত্রেও আমরা লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু অর্থাৎ মুখ্য ফোকাস পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বকে আমরা বলবো কি ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা লেন্সের উপাদানের উপর নির্ভর করে আলোর বর্ণ এবং মাধ্যমের উপর নির্ভর করে যদি আলোর বর্ণ আলাদা হয় বা যদি মাধ্যমটা আলাদা থাকে তাহলে কিন্তু ফোকাস দৈর্ঘ্যের মানটা পাল্টে যাবে আবার লেন্সের দুপাশে যদি দু রকম মাধ্যম থাকে সেক্ষেত্রে কিন্তু ফোকাস দৈর্ঘ মানের পরিবর্তন হয়ে যাবে আর টুকু ইন্টারেস্টিং ব্যাপার যে উত্তর লেন্স কখনো কখনো অবতর লেন্সের মতো আচরণ করে আবার অবতর লেন্স মাঝে মাঝে আবার মতো আচরণ করে সেটা কখন না যদি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক চেয়ে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয় তাহলে উত্তর লেন্স অবতর লেন্সের মতো আর অবতর লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করবে ফোকাস তল কাকে বলা হবে এই যে ছবিটা আছে এখানে ফোকাস তল কোনটা বলা হচ্ছে এই সোজা যে ভার্টিক্যাল যে লম্ব যে রেখাটা আছে এটা ফোকাস তল বলছে কেন ফোকাস তল বলছে না লেন্সের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে মুখ্য ফোকাস কোনটা ছিল f2 এটা ছিল মুখ্য ফোকাস এই মুখ্য ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষ সঙ্গে লম্বভাবে যে একটা কল্পনা করা হচ্ছে একটা তল সেই তলটাকে আমরা বলবো কি ফোকাস তল আসলে এই যে ছবিটা আছে এইটা কিন্তু একটা গৌণ চিত্র আছে দেখো এইখানটা দেশের আলো রশ্মি মিলিত হচ্ছে কেন মিলিত হচ্ছে আলো রশ্মি কারণ এটা উত্তর লেন্স উত্তর লেন্স যদি আলোক রশ্মি আমি সমান্তরাল ভাবে ফেলতে পারি বা সমান্তরাল আপাদিত হয় তাহলে কিন্তু উত্তর কি করে গুচ্ছকে একটা বিন্দুতে মিলিত করতে পারে যদি কিনা প্রধান অক্ষর ছাড়া অন্য কোনো বিন্দুতে মিলিত করে তখন সেটা হয় কি গৌণ ফোকাস অর্থাৎ মুখ্য ফোকাস এবং গৌণ ফোকাস যে তলে অবস্থিত সেই তলটাকে বলা হয় কি ফোকাস তল এবং এই ফোকাস তল সবসময় কিন্তু পারপেন্ডিকুলার বা লম্ব থাকবে যেমন তোমরা যখন সিনেমা দেখো তো সিনেমার পর্দাটা কেমন থাকে সে নিশ্চয় অনুভূবে শোয়ানো থাকবে না সোজা দাঁড় করানো থাকে সেই ফোকাস তলটা এরকম ঠিক এরকম একটা লম্বভাবে দাঁড় করা হয় সেটা সাদা একটা বোর্ড হতে পারে একটা দেয়াল হতে পারে সিনেমার পর্দা হতে পারে যেখানে কিনা মিলিত হচ্ছে রশ্মিগুলো বা মিলিত হচ্ছে যে রশ্মিগুলো সেই তলটাকে আমরা বলে কি ফোকাস তল এবার আমি দেখবো যে উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সদ অবশিষ্ট এবং খরবাকৃতি প্রতিবিম্ব গঠন করা যায় তা এই সম্পর্কে আগে আমাকে জানতে হবে কয়েকটা বিষয় কোন বিষয়গুলো জানতে হবে সদ মানে হচ্ছে যদি আলোগ্রস্মি সত্যি সত্যি কোথাও গিয়ে মিলিত হয় তখন সেটাকে আমরা বলি কি সৎ বা সত্যি সত্যি এক জায়গায় মিলিত হলে সদবিম্ব গঠন করে আর যদি কিনা রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর কোথাও মিলিত না হয় অর্থাৎ মনে হচ্ছে মিলিত হয়েছে কিন্তু মিলিত হলো না সত্যি সত্যি তখন কিন্তু অসৎ প্রতিবিম্ব হবে অর্থাৎ সৎ এবং অসৎ এই দুটো সম্পর্কে আমাদের ধারণাকে জানতে হবে মানে কি বললাম যে সত্যি সত্যি কোন বিন্দুতে আলো রশ্মি গুচ্ছ প্রতিসরণের পর মিলিত হয় তাহলে সৎ আর যদি মিলিত না হয় মনে হচ্ছে মিলিত হচ্ছে তখন তাকে আমরা বলবো অসৎ এই একটা কনসেপ্ট তোমরা জেনে রাখলে আরেকটা হচ্ছে সমশীর্ষ আর অবশীর্ষ বিষয়টা কি সমশিষ্য অবশিষ্য মানে যদি কিনা একই দিক বরাবর এই মাথাটা থাকে অর্থাৎ আমার ধরো দুটো হাত তাহলে এই দুটো হাত কিভাবে আছে এই প্রান্ত আর এই প্রান্ত আছে তার তারিষ্য যদি এবার আমি উল্টো দিকে দিতাম একটা হাত তার কি একটা আঙুল নিচের দিকে আছে একটা আঙুল উপরের দিকে আছে দুটো হাতের দুটো হাতের আঙুল দুই দিকে অভিমুখ আছে অবশিষ্য অর্থাৎ উল্টানো না প্রতিম্ব হয়ে গেল তাহলে সৎ এবং অসৎ সম্পর্কে আমাদের জানতে হবে আর ছবি আঁকার সময় আমরা কয়েকটা বিষয় খেয়াল করবো এই যে প্রথম যে ছবিটা আগে ছবিটা সম্পর্কে একটু আমি বলি সবসময় মনে রাখতে হবে আলোক রশ্মি যদি কোনো লেন্সের উপরে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপাতিত হয় তখন প্রতিসরণের পরে সব সময়তেই কিন্তু এফ বিন্দু দিয়ে যাবে অর্থাৎ ফোকাস বিন্দু দিয়ে নির্গত হবে আর দ্বিতীয় আলোক রশ্মি যদি লেন্সের কেন্দ্র দিয়ে যায় তাহলে কিন্তু একদম সোজা বেরিয়ে আসবে দিকে মাগবে না কারণ আমি বলছিলাম যে পাত্তা লেন্সের ক্ষেত্রে কোনো চ্যুতি হবে না কোনো পার্শ্বসরণ হবে না অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে গেলে সোজা বেরিয়ে আসবে এখানে ঠিক তাই আমি কয়েকটা কেস দেখব যে উত্তর লেন্সের সাহায্যে কীভাবে সৎ সদ অবশিষ্য এবং খরবাগার প্রতিবিম্ব অর্থাৎ ছোট এখানে বস্তুর কোথায় আছে না বস্তু হচ্ছে এ বি হচ্ছে বস্তু এটা বিস্তৃত বস্তু তাহলে এখান থেকে আলোক রশ্মি এ ডি পথ হয়ে যাবে সমান্তরাল ভাবে হয়ে ডি এ ডাস্ট দিয়ে বেরিয়ে গেল আবার এ সি দিয়ে সোজা এ ডাস্টবিন্দু দিয়ে সোজা বেরিয়ে এলো অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে সোজা বেরোবে তাহলে এই নিয়মটাই বললাম সেই নিয়মে আমি ছবিটা আঁকলাম ছবিতে দেখা যাচ্ছে যে একটা প্রতিবিম্ব গঠন হয়েছে এডাস্ট বিন্দুতে তাহলে বস্তু কোনটা ছিল এব আর প্রতিম্বালিক কোনটা হবে দেখে তো বোঝাই যাচ্ছে যে এই বস্তুটা এব আর এই যে প্রতিবিম্ব যেতে বিস্তৃত বস্তু তাহলে প্রতিম্ব কোনটা এ ডাস্ট বিডাস্ট ছোট হয়েছে অর্থাৎ প্রতিবিম্ব খর্বাকার অবশিষ্য বললাম অবশিষ্য কেন এর মাথাটা ছিল বাঁ দিকে উপরের দিকে এখানে নিচের দিকে চলে এলো তার মানে কি অবশিষ্য মানে উল্টানা প্রতিবিম্ব গঠন হলো অর্থাৎ প্রতিবিম্বটা হচ্ছে অবশিষ্য খর্বাকার অর্থাৎ বস্তুর থেকে ছোট তাই জন্য বলছে খর্বাকার এবং সৎ সৎ মানে কি সত্যি সত্যি যেহেতু একটা বিন্দুতে মিলিত হয়েছে তাই জন্য বলা হলো সৎ তা আমাকে এরকম বিভিন্ন কন্ডিশন থাকবে সেই কন্ডিশনে ছবিগুলো আমাকে আঁকতে হবে নেক্সট আমি বস্তুটাকে কোথায় রাখলাম এফ দূরত্বে রাখলাম একই নিয়মে আমি ছবি যখন আঁকলাম তখন দেখলাম যে প্রতিবিম্ব কিন্তু গঠিত হয়েছে প্রতিবিম্ব অবশ্যই রিয়েল অর্থাৎ বিম্ব অবশিষ্ট দেখো মাথায় উল্টন আছে অবশিষ্ট এবং এখানে দেখো বস্তুর যা উচ্চতা প্রতিবিম্বের তাই উচ্চতা এবং এই বস্তুর দূরত্ব যা আছে কত টুয়েফ এখানে কিন্তু প্রতিম্বের দূরত্বটা হবে এফ অর্থাৎ বস্তুকে যখন টুয়েফ দূরত্ব রাখা হচ্ছে তখন কি হবে সব অবশিষ্য এবং বস্তুর আকারের সমান প্রতিবিম্ব হচ্ছে আমি বস্তুটাকে আস্তে আস্তে ডান দেখে নিয়ে আসছি অর্থাৎ লেন্সের কাছাকাছি নিয়ে আসছি প্রথমে কি ছিল থেকে দূরে তারপর হলো টুয়েফ এবার এফ আর টুয়েফ এর মাঝে একটা বস্তুকে রাখলাম এব এখানে একই নিয়মে যখন ছবি আঁকলাম দেখলাম আস্তে আস্তে কিন্তু প্রতিম্বটা বড় হয়ে গেল অর্থাৎ এবি বস্তুটির প্রতিম্ব হল এডাস্ট বি এবং এই প্রতিম্বটা হচ্ছে রিয়েল এবং বস্তু অপেক্ষা বড় আর সদ নসৎ অবশ্যই সৎ হবে অবশিষ্য মাথায় উল্টার অবশিষ্য এবং বিবর্তিত নেক্সট এভ যখন আমি বস্তুকে রাখবো তখনও দেখা যাচ্ছে বস্তুটা দেখো আরো যদি বাড়িয়ে দিতাম যা মনে হচ্ছে যেন অসীমে গিয়ে প্রতিবিম্ব গঠন হবে এবং এই প্রতিবিম্ব এবং বস্তুপেক্ষা বড় বা বিবর্ধিত প্রতিবিম্ব এইটা খুব ইন্টারেস্টিং এবার যদি আমি উত্তর লেন্সের এই যে আলোক কেন্দ্র যেটা আছে এবং ফোকাস বিন্দু যেটা আছে এর মাঝে আমি বস্তু রাখলাম অর্থাৎ ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে বস্তু রেখেছি সেক্ষেত্রে প্রতিবিম্বটা লক্ষ্য করো এডি পথে আলোয় প্রথমে গেল বলেছিলাম যে এফ বিন্দু দিয়ে সবসময় বেরোবে এফ বিন্দু বেরোলো আবার যখন সি বিন্দু দিয়ে যাবে এটাও বলিলাম যে পথে যাবে আবার সে পথে ফিরে যেতে পারে সোজা একদম সোজা বেড়ে যাবে সোজা কিন্তু লক্ষ্য করে দেখো যত আমি দূরের দিকে আসবো দূরত্ব বাড়ছে অর্থাৎ এই দূরত্ব কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে প্রতিশ্রুতি রশ্মি দুটোর মধ্যে দূরত্ব বাড়ছে ফলে কোথাও কিন্তু ইমেজ ইমেজ ফরমেশন ফরমেশন হবে হবে না না রিয়েল যদি আমি পিছন দিকে বর্ধিত করে দিই এবার দেখো লাইন দিয়ে আমি বর্ধিত করার চেষ্টা করলাম আসলে আলো কিন্তু এদিকে যায়নি কিন্তু প্রতিশ্রিত রশ্মিটাকে পিছন দিকে আমি বর্ধিত করলাম ডটের লাইন দিয়ে যেন মনে হচ্ছে এডাস্ট বিন্দুতে এসে মিলিত হচ্ছে অর্থাৎ এডাস্ট বিন্দুতে একটা যে প্রতিবিম্ব গঠন হলো সেটা হবে অসৎ এবং এখানে বস্তুর এবি তাহলে প্রতিবিম্ব হবে এ ডাস্ট বি ডাস্ট এবং সমশীর্ষ অবতর লেন্সের সাহায্যে অসৎ সমশীর্ষ ও খর্বাকার প্রতিবিম্ব গঠন করে আমার অবতর লেন্সে বেশি ছবি আঁকতে হবে না কারণ অবতর লেন্সে সব সময়তেই বস্তু অপেক্ষা ছোট প্রতিবিম্ব গঠন করে বস্তু আছে একই ভাবে আমি লেন্সের উপর আলোক রশ্মি এসে হলো এবং বলেছিলাম যে একটা ভূমির দিকে বেঁকে যায় তার সোজা উপরের দিকে দেখো কোনটা পেরিয়ে গেল আবার যখন লেন্সের ঠিক আলোক কেন্দ্র দিয়ে যাবে সোজা আলোক রশ্মিটা চলে যাবে যদি আমি পিছন দিকে বর্ধ করতাম তাহলে কিন্তু একমাত্র ইমেজ ফরমেশন হতো বা হতো বলে মনে করতে পারে কারণ বাস্তবে তো দুটো দুই দিকে চলে গেলো রশ্মি দুটো প্রতিশ্রুত রশ্মি ফলে তারা কখনোই মিলবে না পিছন দিকে যখন আমি দেখো ডটের লাইন দিয়ে যখন যুক্ত করলাম তখন যেন মনে হচ্ছে এখানটা ইমেজ ফর্মেশন হলো তাহলে এই ইমেজটা না অসৎ এবং দেখেই বুঝতে পারছি যে এই যে বস্তুটা ছিল বস্তুবে ছোট এবং সমশীর্ষ দেখো অ্যারোটা আছে এখানে ঠিক আরো অভিমুখটা যেমন আছে এখানেও কিন্তু প্রতিমের অভিমুখটা একইভাবে দেখানো হয়েছে অর্থাৎ এটা সমশীর্ষ অর্থাৎ অবতর লেন্সের সাহায্যে আমরা যে প্রতিবিম্ব পেলাম সেটা হবে অব অসৎ সমশীর্ষ এবং খর্বাকার প্রতিবিম্ব এবার ছোট্ট একটা বিষয় আমি জানি কি বুঝলাম পড়ে ছবি দেখে একটা বিষয় বুঝতে পারি কেন দেখি বলছে পনেরো সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তর লেন্স থেকে বস্তুকে কত দূরে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন এক হবে আসলে রৈখিক বিবর্ধন মানে কি না প্রতিবিম্বের দূরত্ব আর দূরত্বের অনুপাতকে আমরা বলি কি রৈখিক বিবর্ধন আমি এটা পরেও একটু বলবো আমার প্রশ্ন ছিল পনেরো সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কোন উত্তর লেন্স থেকে কত দূরত্বে রাখলে রৈখিক বিবর্ধন এক হবে তার মানে এই জিনিসটা এক হবে এক এম এর মান হবে এক এম এর মান এক হওয়া মানে কি তাহলে প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্ব সমান হবে প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্ব সমান এক কোথায় একমাত্র টু এফ দূরত্ব আমি ছবিতে দেখেছিলাম যে টু এফ দূরত্ব কিন্তু সমান হয় তাহলে ফোকাস দূরত্ব এফ ইকাল টু ফিফটিন সেন্টিমিটার তাহলে বস্তুর দূরত্ব হবে কত টু এফ ফিট থার্টি সেন্টিমিটার কারণ টু এফ একমাত্র সমান ছিল বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব দ্বিতীয় একটা প্রশ্ন যে একটি উত্তল লেন্স থেকে সতেরো সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না ওই লেন্সের ফোকাস দূরত্ব কত তাহলে আমি যখন এফে যখন বস্তু রেখেছিলাম মনে আছে সেক্ষেত্রে কিন্তু মনে হচ্ছিল অসীম দূরত্ব গিয়ে প্রতিম্বা পাওয়া গেল তার মানে তুমি দেখতে পাচ্ছ না ঠিক করে অতএব বলছে কোনো দিকেই পাওয়া গেল না অর্থাৎ সেক্ষেত্রে তাহলে বস্তু কোথায় ছিল বস্তু লেন্সের ফোকাসেই ছিল অতএব ফোকাস দূরত্ব হবে সতেরো সেন্টিমিটার যেটা বলছিলাম যে রৈখিক বিবর্ধনটা বলবো দেখো রৈখিক বিবর্ধন কি না প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব এর যে অনুপাত তাকে আমরা বলি কি রৈখিক বিবর্ধন আবার এটাও বলতে পারি যে প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতকে হয় কি রৈখিক বিবর্ধন এবং যেহেতু দুটোই দেখো সমজাতীয় রাশি তার মানে কি এখানে কোনো একক থাকছে না একক বিহীন রাশি হচ্ছে কি রৈখিক বিবর্ধনেকে এম দিয়ে প্রকাশ করা এম ফর ম্যাগনিফিকেশন যদি কিনা এম এর মানটা একের থেকে বড় হয় তার সেক্ষেত্রে আর বস্তু দূরত্ব কি ছোট অর্থাৎ এম গ্রেটার দেন ওয়ান হলে প্রতিবিম্ব হবে বস্তুর থেকে বড় আর যদি এম এর মানটা একের থেকে ছোট হয় সেক্ষেত্রে হবে বস্তুর চেয়ে ছোট এবং আমরা যে ম্যাগনিফাইং গ্লাস যেটা আমরা বলি বিবর্ধ কাঁচ এই বিবর্ধ কাঁচ হিসেবে আমরা উত্তর লেন্স আমরা ব্যবহার করি এটা আমরা একটু জানলাম বা জেনে রাখো এরপরে রৈখিক বিবর্ধন দিয়ে একটা অঙ্ক করা হচ্ছে কি আছে না একটি বস্তুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার বস্তুটিকে উত্তর লেন্সের সামনে রেখে সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া গেল ওই প্রতিবিম্বের বিবর্ধন ওয়ান পয়েন্ট ফাইভ হলে দৈর্ঘ্য কত হবে রৈখিক বিবর্ধন মানে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবি বস্তুর বলেছিলাম বিবর্ধন হলো ওয়ান পয়েন্ট ফাইভ আর এখানে প্রশ্নে আছে একটি বস্তুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার তাহলে বস্তুর দৈর্ঘ্য জায়গায় কি লিখলাম চার আমি যদি গুণ করি তাহলে দেখাচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কারণ আমরা দেখবো যে সরল ক্যামেরার গঠন কেমন হতে পারে দিয়ে দেখানো হয়েছে এই সরল ক্যামেরা যখন একটা বস্তুকে রাখা হয়েছে আর যখন এই প্রতিবিম্ব গঠন হলো বেশ সদ অবশীর্ষ প্রতিবিম্ব আবার মানুষের চোখে প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাতে সেই প্রতিবিম্ব গঠিত হয় সেটাও আমরা এখানে দেখলাম যে একটা বস্তু যদি থাকে সেক্ষেত্রে প্রতিম্বটা কেমন হবে তা একটা রেখার চিত্র আমরা দেখলাম এবং বিভিন্ন অংশগুলো আছে সেগুলো আমরাও লক্ষ্য করছি এই যে রেটিনা আছে রেটিনাতে প্রতিম্বটা গঠন হয় চোখের মধ্যে একটা লেন্স থাকছে চোখের মধ্যে সেগুলো আমরা জানলাম কারণ এটা আমরা এবার জানবো যে মানুষের চোখের যে সমস্যা সেটা আমাদের জানতে গেলে ছবিটা ভালো করে জানতে হবে তাহলে মানুষের চোখের কি সমস্যা আছে সমস্যা বলতে সমস্যা থাকলে তার প্রতিকারও করতে হবে সাধারণত কি হয় সুস্থ মানুষের ক্ষেত্রে চোখের দৃষ্টি দৃষ্টিপাল্লা পঁচিশ সেন্টিমিটার থেকে অসীম দূরত্ব পর্যন্ত হয় একটা বলে নিকট বিন্দু যেটা পঁচিশ সেন্টিমিটার একটা দূর বিন্দু সেটা অসীম পর্যন্ত হয় যদি হয় তাহলে তো ভালো কোনো সমস্যা নেই চোখের কিন্তু মানুষের চোখের দুরকম ত্রুটি থাকতে পারে একটাকে আমরা বলি দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া আর দ্বিতীয় হচ্ছে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া এবার আমরা এই দুটো জিনিস একটু জানব দীর্ঘদৃষ্টি মানে কি দৃষ্টি মানে হচ্ছে যদি চোখ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে না পায় তাহলে এই ধরনের ত্রুটিকে আমরা বলবো কি দীর্ঘ দৃষ্টি তা দীর্ঘ দীর্ঘদৃষ্টি বিষয়টা জানলাম ছবিতে আমরা দেখি যে দীর্ঘ দীর্ঘদৃষ্টিটা কেমন দেখো প্রথমে যে ছবিটা আছে এটা চোখের ছবি আছে চোখের সামনে একটা আমরা প্রত্যেকের চোখে একটা উত্তর লেন্স আছে একটা উত্তর লেন্স বলে তাই লেন্স যেটা আছে তাহলে আলো রশ্মিগুচ্ছ চোখে সে যখন পড়ছে তখন প্রতিম্ব গঠিত হওয়ার কথা কোথায় রেটিনায় কিন্তু এখানে এইখানে তাহলে গঠন কথা কিন্তু এখানে ইমেজটা বা প্রতিবিম্বটা ফর্মেশন হচ্ছে তাকে একটু দূরে গিয়ে মানে ইমেজ ফর্ম বিহাইন্ড দ্য রেটিনা অর্থাৎ রেটিনার পিছন দিকে এখানটা দেখা যাচ্ছে প্রতিম্ব গঠন হচ্ছে তা চোখে যদি ঠিক করে প্রতিবিম্ব গঠন না হয় তাহলে আমরা সে দেবো কি হবে এবার আমাদের কাজ কি মাঝে যে ছবিটা আমরা চাইছি যে প্রতিবিম্বটা এখানে গঠিত প্রতি মোট এখানে গঠিত কেউ আমরা চাইছি আমরা কি করবো চোখের উপযোজন ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করে আমরা এবার এই চোখের সামনে দেখো এখানে একটা লেন্স রেখেছি এটা কি লেন্স এটা উত্তর লেন্স সে উত্তর লেন্স রাখলে দেখলাম রাখার ফলে প্রতি মোটে এবার কিন্তু ঠিক রেটিনা গিয়ে গঠিত তাহলে এক্ষেত্রে দৃষ্টির ক্ষেত্রে আমরা উত্তর লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে পারবো এবং উত্তর লেন্সের যে চশমা ব্যবহার করা হয় তার পাওয়ার হয় কি প্লাস কারো ক্ষেত্রে চোখের পর তোমরা জানো কারো ওয়ান পয়েন্ট টু হলো বা টু হলো বা টু পয়েন্ট ফাইভ বিভিন্ন রকম হয় কিন্তু এটাও একটা বিষয় যে শুধু সংখ্যা বললাম আমি একটুখুন আগে যে তোমার চোখের পাওয়ার আছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে সংখ্যা বললে কিন্তু ওরকম একক কিন্তু সঙ্গে সঙ্গে বলতে হয় যে ক্ষমতা সেই লেন্সের ক্ষমতার একক হচ্ছে ব্যবহার করা হবে সেই লেন্স হবে উত্তর লেন্স যার ক্ষমতা হবে প্লাস বা ধনাত্মক চিহ্ন দিয়ে লেখা হয় একক হবে কি ডায়াপ্টর স্বল্প দৃষ্টি কি বিষয় না যদি চোখ কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিসকে স্পষ্ট দেখতে না পায় তাহলে এই ধরনের ত্রুটিকে বলা হয় স্বল্প দৃষ্টি তাহলে এখানে দেখো প্রথমে যে ছবিটা আছে এখানে ইমেজ ফর্ম করছে কোথায় না রেটিনার সামনে জিনিসটা কি হলো রেটিনা তো এখানে তো ইমেজটা ফর্ম করার দরকার ছিল কিন্তু আমার অনেক আগে এখানে প্রতিবিম্বটা গঠন হয়ে গেল মাঝের যে ছবিটা দেখানো যে আমার এটি যেখানে আছে এখানে তাহলে কিন্তু আমার ইমেজ ফর্মেশনটা করতে হবে সেক্ষেত্রে আমি কি করছি এই চোখের সামনে বা চোখের লেন্সের সামনে যে উত্তর লেন্সটা থাকে তার সামনে আমি আর একটা লেন্স রাখলাম এটা কি লেন্স এটা হচ্ছে অবতল লেন্স আসলে এই যে লেন্সটা অবতল লেন্স রাখলে সুবিধা কি আমার এবার রেটিনেতে গিয়ে প্রতিবিম্বটা গঠন করলো অর্থাৎ আমার চোখটা সংশোধন হয়ে গেল কারণ আমার চোখে স্বল্প দৃষ্টি ছিল সেটা আমি অবতর যুক্ত চশমা ব্যবহার করে আমি সঠিক জায়গায় প্রতিবিম্বটা গঠন করতে পারলাম তাহলে অবতর লেন্সের ক্ষেত্রে আবার পাওয়ার হয় কি মাইনাস কারো ক্ষেত্রে চোখের পাওয়ার এরকম প্লাস থাকে মাইনাস থাকে তাহলে আমরা এবার নিশ্চয়ই খুব সহজে বুঝতে পারবো যে তোমার চোখের ত্রুটি স্বল্প দৃষ্টি সম্পন্ন না দীর্ঘ দৃষ্টি সম্পন্ন আমরা এক্ষুনি শিখলাম যদি দীর্ঘ দৃষ্টি সম্পন্ন হয় তাহলে উত্তল যুক্ত চশমা ব্যবহার করতে হবে অতএব প্লাস পাওয়ার থাকবে অন্তত এটা তো বুঝতে পারবে যে প্লাস পাওয়ার কি মাইনাস পাওয়ার এটা সবাই এটা মনে রাখতে পারবে আর যদি কিনা স্বল্প দৃষ্টি হয় তাহলে আমাকে অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে বা যার পাওয়ার ঋণাত্মক হয় নেক্সট আমরা দেখবো যে আলোর বিচ্ছুরণ বিষয়টা কি আলোর বিচ্ছুরণ মানে হচ্ছে বহুবর্ণী আলো কোন মধ্যে হতে পারে কাঁচের স্লাব হতে পারে সেখানে যদি প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন বর্ণে বিভক্ত হয় তখন সেটাকে আমরা বলি কি আলোর বিচ্ছুরণ এই রামধনু কিন্তু একটা প্রাকৃতিক বিচ্ছুরন বহু আলো মানে কি তাহলে অনেকগুলো আলো বা বর্ণ সেখানে একসঙ্গে আছে তাই জন্য বহু বর্ণী এবার স্নেলের সাহায্যে আমরা সূত্রের এই আলোর ব্যাখ্যা করব। স্নেলের সূত্র কি আছে না সাইনাই বাই সাইনার সমান কি ছিল ধ্রুবক এই ধ্রুবককে আমরা কি বলিলাম মিউ দিয়ে প্রকাশ করেছিলাম আই হচ্ছে আপাতন কোন আর প্রতিসরণ এই ধ্রুবকের মান নির্ভর করে মূলত দুটো বিষয়ের উপরে আপতিত রশ্মির বর্ণ এবং মাধ্যম দুটির প্রকৃতির উপর নির্ভর করে এবং যে বর্ণ সেই বর্ণগুলোর মধ্যে দেখা যায় যে দৃশ্যমান আলোর ক্ষেত্রে বেগুনি বর্ণের ক্ষেত্রে প্রতি মান হয় সব থেকে বেশি এবং লাল বর্ণের ক্ষেত্রে এই প্রতিসরঙ্কের মান হয় সবচেয়ে কম অর্থাৎ এক একটা বর্ণের ক্ষেত্রে তাহলে কি প্রতিসরঙ্কের মান মান রকম আছে এই প্রতিসরণকের পরিবর্তনের জন্যই কিন্তু প্রতিসরণের ফলে ভিন্ন বর্ণের আলো ভিন্ন কোণে বেঁকে যায় অর্থাৎ একই আপতন কোণের জন্য তাই সাদা আলোর মধ্যে উপস্থিত যে বিভিন্ন বর্ণ সেগুলো প্রতিসরণ হয় এবং এই কারণেই আমরা দেখি যে সাদা আলো বিচ্ছুরিত হচ্ছে এখন একটা প্রিজমের ছবি দেখছি আমরা সাদা আলো এখানে ফেলা হলো সাদা আলো কিন্তু এইভাবে ফেলা যায় না ছবিতে যেমন যেমন দেখো এখানে একটা ছিদ্র যার মধ্য দিয়ে কিন্তু লাইটটাকে এই প্রিজমের প্রতিসারক তলে ফেলতে হয় কি করবে সোজা তো যাবে না যেহেতু মাধ্যমটা আলাদা হয়ে গেছে একটু সামান্য বেঁকে গেল দেখলাম যে লাল সব থেকে উপরে আছে বা ভায়োলেট যেটা সব থেকে নিচে আছে তাহলে এখানে কি তৈরি হলো একটা বর্ণালি তৈরি হলো আসলে বর্ণালি জিনিসটা বুঝতে গেলে মনে রাখতে হবে যে এখানে কিন্তু একটা স্ক্রিন বা একটা পর্দা এখানটা রাখা উচিত যে পর্দার উপরে যে স্ক্রিনের উপরে এই সাতটা রং পর পরপর সাজানো থাকবে এবং রংগুলোকে পরপর যদি আমি পড়ি তাহলে সংক্ষেপে দেখাই জিওর একজন নিচ থেকে আরম্ভ হয়েছে ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ এবং রেড এবং ছবিতে খুব পরিষ্কার যে রেড যেটা আছে তার কিন্তু কোণে মানটা একটু কম সব কম আবার ভায়রালের ক্ষেত্রে কিন্তু কোণে সব থেকে বেশি এবার যদি আমরা আলো ফেলি তাহলে এরকম ভাবে আমাদের বর্ণে ভাগ হয়ে যায় দেখে কথাটার মধ্যে একটা কোনটা ভুল কোনটা ঠিক এটা আমাদের শিখে নিতে হবে প্রিজমে যদি আলো ফেলা যায় তাহলে জানবে কখন সাতটা বর্ণে ভাগ হবে যখন কিনা সাদা আলো ফেলা হবে প্রিজমে তখন কিন্তু সাতটা বর্ণে ভাগ হবে আসলে সাদা আলোর মধ্যে তো সাতটা বর্ণ মিশে আছে কিন্তু প্রিজমের উপরে যদি তুমি একটা বর্ণের আলো ফেলো এক বর্ণীয় আলো যদি ফেলো তাহলে কি সাতটা বর্ণে ভাগ হবে তাহলে কিন্তু সাতটা বর্ণে ভাগ হবে না যে বর্ণের আলো সেই বর্ণে বেরিয়ে যাবে এবার কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণ হলে কি হয় দেখি দেখি একটা কাঁচের স্ল্যাব রাখা হয়েছে কিউ আর এস নাম দিলাম এখানে সাদা আলো রশ্মিগুচ্ছ উচ্ছ আপাতিত হলো প্রথমে কোথায় পিকিউ তলে তাহলে এই যে পিকিউ যে বিভেদ তল আছে বিভেদ তল মানে কি উপরে যে বায়ু নিয়েছে যে কাঁচ এই মাধ্যমটা এইটা হলো বিভেদ তল বিভেদ তল পিকিউ বিভেদ তলে যখন সাদা আলো এসে যখন পড়লো তাহলে কি হবে বিভেদ তল থেকে আলোক রশ্মির বিচ্ছুরণ হবে দেখ একটা ভায়োলেট লেখা আছে একটা রেড লেখা আছে আমি দুটো শুধু লিখলাম ভায়োলেট মানে কি ছিল বেগুনি রেড হচ্ছে লাল এর মাঝখানে তার মধ্যে সবগুলো আছে কিন্তু এমন ভাবার কোনো কারণ নেই যে শুধু দুটো রং বেরোলো এরকম না তার মাঝে সবই আছে তো একইভাবে অন্য প্রান্ত থেকে যখন আলোক গুচ্ছ যখন নির্গত হবে অর্থাৎ এস আর এই তল দিয়ে যখন নির্গত হবে তখন দেখা যাচ্ছে যে সমস্ত আপাতিত রশ্মি আবার সমান্তরাল এবং সংযুক্ত হয়ে সাদা রশ্মি গঠন করছে অর্থাৎ যে সাদা রশ্মি প্রথমে ছিল আপাতিত হলো সে আবার যখন এস আর তল দিয়ে নির্গত হলো সেক্ষেত্রে আবার সেই সাদা আলোই কিন্তু বেরোচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে আয়তাকার কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর কোনো বিচ্ছিরণ ঘটল না বা আলোর বিচ্ছুরণ দেখা যায় না কাঁচের স্লাইবের মধ্যে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে সাদ আলোর যে প্রতিসরণ আমি ব্যাখ্যা করতে পারি দেখো এই দুটো প্রিজম আছে এই দুটো প্রিজমের নিচে একটা ভূমি উপরে একটা ভূমি অবশ্যই তারা পরস্পর বিপরীত দিক আছে এবং এই যে প্রতিসরক তল এবং এখানে দেখো একটা প্রতিসরক তল এই দুটো কিন্তু সমান্তরাল আছে এবার এই প্রিজম দুটোকে এক জায়গায় বা কাছাকাছি নিয়ে এসো দেখবে একটা আয়তক্ষনাকৃতিক একটা কাঁচের অংশ গঠিত হচ্ছে একটা কাঁচের ফলক গঠিত হবে তাহলে এবার একটা কাজ করি এই প্রথমে যখন সাদা আলোটা যখন প্রথম প্রিজমটা এসে পড়লো প্রিজম কি করবে তার নিয়ম অনুসারে সে সাতটা অংশে ভাগ করে দিল যেহেতু সাদা আলো পড়লো আবার এই সাতটা আলো যখন উল্টো প্রিজমের উপরে সে পড়লো উল্টো প্রিজম কেন বললাম না উল্টে গেছে তখন আবার কি করবে এই সাতটা বর্ণ মিশে আবার যখন বেরোবে তখন সাদা বর্ণ হিসেবে বেরোচ্ছে এখানে যদি আমি একটা স্ক্রিন রাখতে পারতাম পর্দা রাখতে পারতাম তাহলে এখানে দেখবে সাদা আলো একটা স্পট দেখা তার মানে এই দুটো প্রিজম একসঙ্গে জোড়া দিলে কিন্তু একটা আয়তকার একটা ফলক তৈরি হচ্ছিল ফলে এক্ষেত্রে দেখলাম যে আয়তাকার কাঁচ ফলকের মধ্যে দিয়ে যখন সাদা আলো যাবে বা সাদা আলো যখন প্রতিসরণ হয় তখন কিন্তু কোনো আলোর বিচ্ছরণ হয় না আমি দুটো রকম ভাবে এখানে ব্যাখ্যা করে দিলাম আলোক তরঙ্গ বিষয়টা কি না আলোক তরঙ্গ এক প্রকার চুম্বকীয় তীর্যক তরঙ্গ এবং আলোক তরঙ্গ বিস্তারের জন্য কোন রকম জড় মাধ্যমের প্রয়োজন হয় না আমি একটা সম্পর্ক এখানে তিনটে লিখে দিয়েছি যে গতিবেগ টু কি কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে সি দিয়ে প্রকাশ করছে কম্পাঙ্ককে নিউ দিয়ে প্রকাশ করলাম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে প্রকাশ করলাম অর্থাৎ সি টু নিউ ল্যামডা আলোক তরঙ্গের গতিবেগ এবং মাধ্যমের প্রতিসরঙ্কের মধ্যে সম্পর্ক কি না কোন মাধ্যমের সমান শূন্য স্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ এর যে অনুপাত সেটাকে আমরা বলে কি কোন মাধ্যমের প্রতি আবার যদি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলি তাহলে প্রতি সর্ব হবে শূন্য স্থানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য একটু ভালো করে খেয়াল করে রাখো যে প্রতিসরঙ্ক কিন্তু আমি দুটো ভাবে বললাম একটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে তার অনুপাত আর হচ্ছে আলোর বেগ দিয়ে কিন্তু আমি প্রতিসরঙ্কটা বললাম কারণ এখান থেকে আমরা গাণিতিক সমস্যা করতে পারবো দেখো কোনো মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন টু এইট মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমে প্রতিসরঙ্ক কত হবে তাহলে কোনো মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে এবং শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি থ্রি ইন্টু টেন টু এইট আমি এখনই বলিলাম যে কোন মাধ্যমে প্রতি সমান কি হয় না শূন্য স্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ মানগুলো বসিয়ে দিলাম টেন টু এইট কাটাকুটি হয়ে গেল তিনের দুই সমান একইভাবে আছে এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম হলে কম্পাঙ্ক কত হবে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়ান পয়েন্ট ফাইভ অ্যামস্টনকে মিটারে নিয়ে এলাম টেন টু হয়

এই যে আলো যে বললাম যে সেটা যে কথা বলিলাম এই তরুচুম্বকীয় যে বর্ণালী তার বিভিন্ন অংশ আছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাংকে তুলনা করছি কি কি চুম্বকীয় বর্ণালী অংশগুলো থাকছে না গামা রশ্মি এক্স রশ্মি অতিবেগুন রশ্মি দৃশ্যমান আলো অবলোহিত রশ্মি মাইক্রোওয়েভ এবং লাস্টে আমাদের কি আছে বেতার তরঙ্গ দেখা যাচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে তার একটা পাল্লা দেওয়া আছে রেন্স কি দেওয়া আছে না গামা আছে সিক্স ইন্টু টেন টু মাইনাস ফিফটিন মিটার থেকে টেন টু দিওয়ার মাইনাস ইলেভেন মিটার আর কম্পাঙ্ক দেওয়া আছে যা এটা আমরা জানছি কিন্তু এর মধ্যে মধ্যে অন্তত অবশ্যই মনে রাখতে হবে যে এই তরিচুম্বকীয় বর্ণালীর মধ্যে যে প্রধান যে অংশগুলো আছে তার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কার সব থেকে বেশি সবটা দিয়ে দেখাচ্ছে বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে বেশি হচ্ছে আবার কম মান কার থেকে বেশি হলো গামা কম কম্পাঙ্কের মান সব থেকে বেশি হলো এবং আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে যে দৃশ্যমান আলোরও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কত আছে কম্পাঙ্কের পাল্লা কত আছে অর্থাৎ প্রত্যেকটা আমাদের মনে রাখা উচিত এবং তাই জন্য একটা ছক আকার এখানে দেখানো হলো অতি বেগুন রশ্মি অর্থাৎ এক্স রশ্মি গামা রশ্মি এদের ব্যবহার এবং ক্ষতিকর প্রভাব প্রত্যেকের কিছু কিছু ব্যবহার আমাদের জেনে জেনে রাখতে হবে যে অতি বেগুন রশ্মি যেটা আছে সে কি করছে কি ব্যবহার করছে না ব্যাকটেরিয়া ধ্বংস করছে সার্জিক্যাল যন্ত্রপাতি বা পানীয় জল এগুলো জীবাণুমুক্ত করা আমরা ক্লাস নাইনে পড়েছি যে আলট্রাভায়োল দিয়ে জল দূষণ যদি থাকে সেটাকে প্রতিকার করা যেতে পারে এরকমভাবে বিভিন্ন কাজে আমরা আলট্রাভায়োলেট রে যেটা সেটা ব্যবহার করতে পারবো এবং এর ক্ষতিকর প্রভাব আছে এটা আমরা আগেই বলেছি ক্লাস সেভেন এইটে আমরা পড়েছি যে যদি কিনা সরাসরি ভায়োলেট রে আমাদের শরীরে এসে পড়ে ত্বকে এলে ত্বকে ক্যান্সার হয় চোখে এলে চোখ অন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ এই সমস্যাগুলো আছে এক্স রশ্মি রেডিওগ্রাফির কাজে বা ক্যান্সার টিউমার এরকম বিভিন্ন চিকিৎসায় রেডিওথেরাপি যে দেওয়া হয় সেটাও কিন্তু এক্সপ্রী এক প্রকার ব্যবহার শিল্প ব্যবহার করা হয় এবং যদি আবার বারবার যদি ব্যবহার করা যায় একই জায়গায় তাহলে ক্ষতিও কিন্তু হতে পারে সেক্ষেত্রে জীবকোষের টিস্যু যেগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে জীবকোষ নষ্ট হয়ে যায় রক্তকণা নষ্ট হতে পারে ধ্বংস হতে পারে জিনেরও কিন্তু ক্ষতি হতে পারে গামারস্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ক্যান্সারের চিকিৎসায় গামারশ্মি ব্যবহার করা হচ্ছে এরকম ভাবে আবার ক্ষতিকর বহু আছে যদি দেখা যায় যে এই রস্যি যদি শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে এবার আলোর বিক্ষেপণ কি না আলোর দৈর্ঘ্যের তুলনায় ছোট কোন ধুলি বা গ্যাসের অনুর উপর আলোক রশ্মি আপতিত হলে ওই কণাত আলোক তরঙ্গ থেকে শক্তি শোষণ করবে এবং ওই শক্তিকে একই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গে চারিদিকে ছড়িয়ে দেয় এই ঘটনাকে আমরা বলে কি আলোর বিক্ষেপণ এখান থেকে আমি যেটা প্রশ্ন আলোচনা করি যে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন না বিক্ষিপ্ত আলোর যে তীব্রতা সেটা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যে চতুর্থ ঘাতের সাথে ব্যস্ত নিপাতে পরিবর্তিত হয় ব্যস্ত অনুপাত তার মানে কি তরঙ্গ যদি বেশি হয় তাহলে তার বিক্ষোভ ক্ষমতা কম হবে তা সূর্যের আলোতে নীল রঙের পরিমাণ থাকে তা সবথেকে বেশি ফলে কি তার তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম তাই বায়ুমণ্ডলে নীল আলো বেশি বিক্ষিপ্ত হবে সেই কারণে আকাশকে নীল দেখায় সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখায় কেন দেখো সূর্য থেকে যখন আলো আসবে বা আলো এসে পড়ে তখন কি করবে সাতটা বর্ণে আসবে কিন্তু গাছের পাতার উপরে যখন পড়লো সে সবুজ পাতা কি করছে সবুজ রং ছাড়া অবশিষ্ট যে বর্ণ সেগুলোকে কিন্তু সে শোষণ করে নিচ্ছে একমাত্র সবুজ রং যেটা সেটা শোষণ করতে পারে না শোষণ করতে না পারলে কি করবে প্রতিফলিত করে দেবে তাই সূর্যের আলোয় সবুজ পাতাকে সবুজ দেখায় একই রকম ভাবে যদি আমি বলি যে জবা ফুলকে লাল দেখায় কেন একই রকম উত্তর হবে যে জবা ফুলের উপরে যখন সূর্যের আলো এসে পড়লো এই লাল ফুলটা কি করছে লাল বর্ণ ছাড়া অবশিষ্ট আর ছটা রং সে কিন্তু শোষণ করে নিচ্ছে শুধুমাত্র লাল শোষণ করতে পারলো না সেটাই শুধুমাত্র প্রতিফলিত হয়ে গেল সেই জন্য জবা ফুলকে আমরা লাল দেখি অর্থাৎ প্রতিফলিত হলে তখন কিন্তু আমরা বস্তুকে দেখতে পাই এবার যদি আমি একটা প্রশ্ন করি যে একটা ঘরে এই জবা ফুল আছে লাল রঙের জবা ফুল আছে এবং ঘরের মধ্যে লাইট নীল রঙের আছে সব অর্থাৎ নীল লাইটের মধ্যে লাল জবা ফুল আছে তাহলে জবা ফুলটাকে কেমন দেখাবে জব ফুলকে কিন্তু তখন কালো দেখাবে কারণ সে সেই রংটা শোষণ করে নেবে নিলে কালো দেখাবে তো ঠিক আছে আমরা তাহলে এবার বুঝতে পারলাম যে ক্লাস টেনে আলোর যে বিষয়গুলো আছে সেগুলো মনে হয় আমরা খুব সহজে বুঝতে পারলাম এবং সবাইকে ধন্যবাদ এরপরে যদি কোনো সমস্যা থাকে আমরা নেক্সট আলোচনা করব নমস্কার